চাটনি রান্না করব। মাছ দিয়ে রুই মাছ আর টমেটো দুটো দেবো আর ধনে পাতা দেবো। টমেটো ধনে পাতা মাছ চাটনি রান্না করব। মাছগুলো ধুয়ে নিলাম, নুন হলুদ মাখিয়ে নিলাম, তারপরে ভেজে নিলাম। এইভাবে মাছগুলো দু পিট ভালো করে উল্টো পাল্টে ভেজে নিতে হবে। তারপরে টমেটোগুলো বুনিয়ে নিলাম, নুন দিলাম স্বাদ মতন, টমেটোগুলো ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে। পোস্ত বেটে দেবো, কাজু দেবো, কিশমিশ দেবো, ভেজে নেবো। কাজু কিশমিশ তেল দিয়ে ভেজে নেবো আর পোস্ত বেটে নিলাম। পোস্ত বেটে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। এদিকে কাজু আর কিশমিশ সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে চাটনির মধ্যে দিয়ে দেবো। নমস্কার নেবেন, আপনারা দেখছেন জয়ার রান্নাঘর। জয়ার রান্নাঘর থেকে আপনারা নমস্কার নেবেন, ভালোবাসা নেবেন। দুটো কাঁচা লঙ্কা দেবো। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কাঁচা লঙ্কা দুটো বেটে চাটনিতে দিয়ে দেবো। কাজু কিশমিশ কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম, নেড়ে চেড়ে নিতে হবে। চাটনি রান্না করছি, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চাটনি। বেটে নিলাম কাঁচা লঙ্কা, কড়াইয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিলাম সুগার ফ্রি দিচ্ছি চাটনিতে, জল দিলাম। এইভাবে বানিয়ে নিলে খুব ভালো হয় খেতে। টমেটো রুই মাছ দিয়ে চাটনি, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চাটনি রান্না। সাবস্ক্রাইব করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। নতুন রান্না রেসিপি নিয়ে আবার আসব। হয়ে গেছে, অন্য পাত্রে ঢেলে নিচ্ছি চাটনি রান্না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।